আসসালামু আলাইকুম। স্মার্ট ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইমরান হোসেন, আমাকে সবাই চেনেন আশা করি, আর যারা না চেনেন অবশ্যই পরিচয় হয়ে নেবেন। তো ফ্রেন্ডস, আজকে যে কালো গাড়িটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই গাড়িটি হচ্ছে স্মার্ট হাইব্রিড প্রো। এই স্মার্ট হাইব্রিড প্রো গাড়িটি একবার মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে 60 থেকে 70 কিলোমিটার চালাতে পারবেন, এবং এটি হচ্ছে 48 ভোল্ট 20 এম্পিয়ার দ্বারা পরিচালিত। 48 ভোল্ট 20 এম্পিয়ার দ্বারা পরিচালিত মানে ব্যাটারির পাওয়ার হচ্ছে 48 ভোল্ট 20 এম্পিয়ার। আর এই গাড়িটি সম্বন্ধে আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো। এই গাড়িটি খুবই আধুনিক এবং খুব আপডেট করা হয়েছে, দারুণ একটি গাড়ি। তো ফ্রেন্ডস, চলুন আমরা এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, চলে যাই আমরা গাড়ির সামনে। গাড়ির সামনে চলে এলাম, দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটি খুবই সুন্দর, দারুণ লুকিং। পুরো গাড়িটি খুবই সুন্দর, অসাধারণ লুকিং দেখতে পাচ্ছেন। যদি সামনের থেকে, সামনের চাকা থেকে শুরু করি, তাহলে সামনের যে চাকাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, হেভি মোটা টিউবলেস একটি টায়ার, এবং এটি হচ্ছে 14 ইঞ্চি টায়ার। 14 ইঞ্চি টায়ার দেখতে পাচ্ছেন, এটি 14 ইঞ্চি টায়ার, এবং এই টায়ারটি পুরোপুরি টিউবলেস। টিউবলেস হওয়ার কারণে গাড়িটিতে পাংচার যাবে না এবং হাওয়া যাওয়ার কোনো রকম ভয় নেই। এবং দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ওয়েল ডিস্ক ব্রেক, এবং হাইড্রোলিক ওয়েল ডিস্ক ব্রেক হেভি, মজবুত, শক্তিশালী। গাড়িটি যেখানে আপনি ব্রেক করবেন, যত রানিংয়েই থাক, একেবারে জায়গাতেই খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এবং সামনের চাকায় খুব সুন্দর হেভি শক্তিশালী হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং খুবই সুন্দর রিং দেওয়া রয়েছে। রয়েছে মাডগার্ড, অসাধারণ লুকিং, পুরোটাই যেন একটা ব্ল্যাক কালার, ব্ল্যাক ডায়মন্ড। দেখতে পাচ্ছেন গাড়িতে দেওয়া রয়েছে খুব সুন্দর, খুবই সুন্দর সাসপেনশন, সামনে পিছনে উভয় জায়গায় সাসপেনশন ব্যবহার করা হয়েছে। রয়েছে দারুণ মোটা একটি হেভি ঝুড়ি, খুবই সুন্দর, দারুণ লুকিং, অসাধারণ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ঝুড়ি। ভিতরে চাইলে আপনারা 5 কেজি বা 7 কেজি মাল এখানে ক্যারি করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন গাড়ির হেডলাইটটি, গাড়ির হেডলাইট রয়েছে, রয়েছে ইন্ডিকেটর লাইট দুই পাশে, সব কিছু দেওয়া রয়েছে গাড়িটিতে। পিছনে সামনে দুই জায়গাতে কিন্তু ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে। এবং আমি যদি একটু সামনের দিকে চলে আসি, হ্যান্ডেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন গাড়ির ডিসপ্লে শো করতেছে, গাড়ির ড্যাশবোর্ড ডিসপ্লে, এবং রয়েছে সুইচ, সব কিছুই। আমি এখানে চাবি রয়েছে, চাবিটি অন করি, অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি খুব সুন্দরভাবে জ্বলছে, এবং ডিসপ্লেতে 0-0 শো করছে। এখানে আপনি খুব সুন্দরভাবে গাড়িটি যখন রান করবেন, এখানে গতিবেগ শো করবে, এবং কতটুকু গাড়ি চালিয়েছেন খুব সুন্দরভাবে মাইলেজও এখানে শো করবে, এবং এখানে কতটুকু চার্জ রয়েছে ব্যাটারিতে এটা এখানে শো করবে। তো এক কথায় সব কিছু এখানে শো করবে দারুণভাবে। আর এদিকে যদি চলে আসি, দেখবেন কিছু সুইচ রয়েছে, এক কথায় তিনটি গিয়ার রয়েছে, খুবই সুন্দর, 1 2 3। গাড়ির গতিবেগ যত সুইচ তিন মানে গিয়ার বাড়াবেন, ততই গতিবেগ বাড়বে। আর নিচে রয়েছে গাড়ির সাথে পাচ্ছেন চারটি চাবি, দুটি লক করার চাবি এবং দুটি গাড়ি অন করার চাবি। তার সাথে পাচ্ছেন দুটি খুব সুন্দর ডিজিটাল রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনারা গাড়িটি লক করে রাখতে পারবেন, অন করতে পারবেন, অফ করতে পারবেন, চাবি ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোল দিয়ে। গাড়িতে স্পেশালি দেওয়া রয়েছে একটি ট্রেসিং দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোবাইল ট্রেসিং, মানে মোবাইল রাখার জন্য একটি খুবই সুন্দর দারুণ একটি ট্রেসিং দেওয়া রয়েছে। আপনি এখানে মোবাইল রেখে খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন মোবাইল ব্যবহার করে, এবং মোবাইল খুব সুন্দরভাবে আপনি চার্জও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং কটও রয়েছে, রয়েছে হর্ন সুইচ, রয়েছে ইন্ডিকেটর সুইচ, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লেফট, ইন্ডিকেটর রাইট সব রয়েছে। এটা ইমার্জেন্সি সুইচ, আর এটি হচ্ছে ইন্ডিকেটর সুইচ, দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সুইচ, ইন্ডিকেটর সুইচ কি নেই, একথা সব দেওয়া হয়েছে। তারপর যদি সামনে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, একটি ব্ল্যাঙ্ক জায়গা, এখানে খুব সুন্দরভাবে চাইলে আপনারা বাজার করে, বাজার ব্যাগ বা যে কোনো কিছু ক্যারি করতে পারবেন, চাইলে 25 কেজি চাউলের বস্তাও এখানে রাখতে পারবেন, কারণ এখানে অনেক বড় জায়গা দেওয়া হয়েছে। গাড়িতে রয়েছে দুটি প্যাটেল, চার্জ চলে গেলেও আপনারা প্যাটেল করে গাড়িতে রিমুভ করতে পারবেন চার্জ। এবং যদি এখানে দেখাই, দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাটারিটি 48 ভোল্ট 20 এম্পিয়ার ব্যাটারি, খুব পাওয়ারফুল একটি ব্যাটারি, যার কারণে আপনারা খুব সুন্দরভাবে 60 থেকে 70 কিলোমিটার গাড়িটি চালিয়ে যেতে পারবেন। এবং এইটি হচ্ছে সুবিধা সবচেয়ে সুন্দর, আপনি চাইলেই সিটটি উঁচু করে খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন, ব্যাটারিটি খুলে নিয়ে আপনি যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন। তারপর পিছন দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন পিছনে চাকা তো রয়েছে সাসপেনশন, খুবই সুন্দর উভয় জায়গায়, সামনে পিছনে, এপাশ ওপাশ। পিছনেও কিন্তু এখানে হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা হয়েছে, মানে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের চাকা তো হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পিছনের চাকা তো হাইড্রোলিক ডিস্ক ব্রেক,
এবং এই যে দেখতে পাচ্ছেন এটি পিছনে যে বসবে তা পা রাখার জন্য পাদানি এবং হাইড্রোলিক ওয়েল ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেভি পাওয়ারফুল শক্তিশালী। পিছনে চলে একেবারে পিছনে চলে আসলে দেখতে পাবেন গাড়িতে রয়েছে পার্কিং লাইট, রয়েছে ইন্ডিকেটর লাইট, শু লাইট, মানে সব এভরিথিং সব। পিছনের সিটটি যদি দেখি দেখতে পাবেন পিছনে একজন বসার জন্য সুন্দর জায়গা এবং ঢেলনা দেওয়ার জন্য যদি কোনো ছোট বাচ্চা বসে ঢেলনা যাওয়ার জন্য আলাদা একটি ঢেলনা দেওয়া রয়েছে খুব সুন্দর। তো গাড়িটি খুবই সুন্দর দেখতে দারুণ। তো ফ্রেন্ডস বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করলাম, এ টু জেড আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ডিসক্রিপশনে বা স্ক্রিনে যে নম্বরটি রয়েছে দেওয়া এই নম্বরে আমাদের ফোন করুন, বিস্তারিত সবকিছু আমরা বলে দিব। আর আমাদের এই গাড়িগুলো ছাড়াও আরও অনেক রকম গাড়ি রয়েছে, প্রায় 30 থেকে 35টি মডেলের 2 চাকা 3 চাকার ইলেকট্রিক বাইক রয়েছে। আপনারা অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বিবির বাগিচা 3 নম্বর গেট।